সোর্সের খোল ভেজা জল আমরা প্রায় প্রত্যেকেই আমাদের বাগানের গাছের জন্য ব্যবহার করে থাকি। খুবই একটা বেনিফিশিয়াল অর্গ্যানিক লিকুইড ফার্টিলাইজার আমাদের গাছের জন্য, যেটা আমরা ঘরে তৈরি করতে পারি। এই সোর্সের খোল ভেজা জল তৈরি করার সময় একটা ছোট্ট ভুল অনেকেই করে থাকেন, সেটা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। এছাড়াও জেনে নেব জল এবং সোর্সের খোল মেশানোর সঠিক অনুপাতটা কী, এবং সোর্সের খোল জল মেশানোর সময় আমরা আর কি উপাদান এই সোর্সের খোলের সাথে মেশাবো। এই জৈব তরল সার তৈরি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদানটা, সেটা হলো সোর্সের খোল। এই সোর্সের খোল বাজারে দুরকমভাবে পাওয়া যায়, একটা গুঁড়ো হিসাবে আর একটা গোটা পাওয়া যায়। তো গুঁড়ো ব্যবহার করতে পারেন যদি দোকানটা খুব বিশ্বস্ত হয়, নয়তো কিন্তু এর সাথে ভেজাল মেশানো থাকতে পারে। তো সেটা আপনারা দেখে নেবেন। আর কতটা সোর্সের খোল আপনারা ব্যবহার করবেন, আমি 1 লিটার জলের হিসাবে বলছি আপনাদের। ধরুন আপনার কাছে 4খানা গাছ রয়েছে আর আপনি প্রতি গাছে 250 ml করে এই জৈব তরল সার দিতে চাইছেন, তাহলে কি করবেন আপনি? এই একটা কথা মাথায় রাখবেন যে প্রতি লিটার জৈব তরল সারের জন্য আপনার সোর্সের খোলের প্রয়োজন হবে 10 গ্রাম। তবে এই 10 গ্রাম সোর্সের খোলকেই আমরা 1 লিটার জল দিয়ে প্রথমে ভিজিয়ে দেব না। এই 1 লিটার জলকে আমরা ভাগ করে নেব। কীভাবে ভাগ করব? 10 দিয়ে ভাগ করলে কত হয়? 100 ml হয়। তাহলে ওই 100 ml জলকে আমরা 10 গ্রাম সোর্সের খোল দিয়ে ভিজিয়ে দেব। এই 100 ml জল মিশিয়ে আমরা এই খোল ভেজা জলটাকে রেখে দেব 4 দিনের জন্য। তারপর যেদিন আমরা ব্যবহার করব 4 দিন পর, সেই দিন আমরা আরও 900 ml জল এই তরলটার সাথে ব্যবহার করব। তাহলে কত হলো? 100 ml প্লাস 900 ml, 1 লিটার, 1000 ml, মানে 1 লিটার। এই 1 লিটার জল আমরা গাছের জন্য ব্যবহার করব। আশা করি অনুপাতটা আপনাদের বোঝাতে পারলাম। আমি 10 লিটার হিসাবে যদি বলি, তাহলে প্রতি লিটার জলের জন্য বলেছিলাম 10 গ্রাম সোর্সের খোল, তাহলে 10 লিটার জলের জন্য কত হবে? 100 ml সোর্সের খোল। আর আমরা যে তরল সারটা ব্যবহার করব ফাইনাল যেটা হবে, সেটাকে 10 দিয়ে ভাগ করতে বলেছিলাম। তাহলে 10 লিটার জল 10 দিয়ে ভাগ করতে দিলে 1 লিটার, তাহলে 100 গ্রাম সোর্সের খোলকে 1 লিটার জল দিয়ে ভেজাবো। আবার যেদিন ব্যবহার করব সেদিন 9 লিটার জল যোগ করে দেব, তাহলে হলো 10 লিটার। এই হিসাবটা মনে রাখবেন, তাহলেই হবে। আরও একটা জিনিস আমরা এর সাথে অ্যাড করব, সেটা হলো যেদিন সোর্সের খোলটাকে ভেজাবো সেদিন এর সাথে ভাতের মার মিশিয়ে দেব। প্রতি লিটার জলের জন্য 20-25 ml ভাতের মার নিলেই হবে। ভাতের মার মানে ভাতটা তৈরি হয়ে যাওয়ার পরে যে জলটা আমরা ফেলে দিই সেই জলটা। এটা প্রতি লিটার জলের জন্য 20-25 ml নেবেন, তাহলেই হবে। 4 দিন এই সোর্সের খোলকে ভিজিয়ে রাখবেন, তাহলেই হবে। এর চেয়ে বেশি ভেজানোর প্রয়োজন নেই। এর থেকে বেশি দিন ভিজিয়ে রাখলে প্রচণ্ড গন্ধও হয়, এছাড়াও কিছু পোকাও হয়, যেটা গাছের জন্য মোটেই ভালো না। আর ভিডিও শুরুতে বলেছিলাম একটা ভুল, ছোট ভুল অনেকেই করে থাকেন, সেটা হলো এই সোর্সের খোল ভেজানোর জন্য প্লাস্টিকের পাত্র ব্যবহার করবেন না। সম্ভব হলে হাঁড়ি ব্যবহার করুন, মানে মাটির তৈরি হাঁড়ি বা যদি অন্য কোনো পাত্র থাকে সেটাকে ব্যবহার করুন। কারণ এই মাটির পাত্রে গায়ে অনেক ছিদ্র থাকে যাতে বায়ু চলাচল হতে পারে, এরোবিক একটা ব্যাপার থাকে, অক্সিজেনের অভাব হয় না, আর যে কারণে খোল ভেজা জলে বেশি গন্ধও হয় না। আর যে মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটিগুলো হয়, ফার্মেন্টেশনটা হয় এই খোলে, সেটা খুব ভালোভাবে হয়, যেটা প্লাস্টিকের পাত্রে যদি খোল জল ভেজান তাহলে সেটা হবে না। তাই সম্ভব হলে অবশ্যই মাটির পাত্র ব্যবহার করুন, এটাতে আরও বেটার রেজাল্ট পাবেন।
আরও একটা বিষয়, সেটা হলো যে পাত্রে আপনি খোল জলটা ভেজাচ্ছেন সেটাকে ছাওয়াতে রাখবেন, আর খোল জল একবার ভিজতে দেওয়ার পর, খোল একবার ভিজতে দেওয়ার পর ওটাকে আর খাঁটি দিয়ে নাড়াবেন না। ফার্মেন্টেশন যে প্রক্রিয়াটা চলে সেটাতে ব্যাঘাত করবেন না। যেদিন ব্যবহার করবেন সেদিনই আবার সেটাকে জলের সাথে মেশাবেন, মধ্যেখানে খাঁটি দিয়ে নাড়াবেন না জলটাকে। অনেকেই এই খোল জলের সাথে ডিএপি এই ধরনের কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করে থাকেন, কিন্তু যেহেতু এই সারটা আমি জমিতে থাকা গাছের জন্য ব্যবহার করব, সেহেতু আমি কেমিক্যাল ইউজ করলাম না। কারণ জমিতে আমি কেমিক্যাল ইউজ করি না, কারণ জমিতে কেমিক্যাল ইউজ করলে সেটা ধীরে ধীরে সল্ট বিল্ড আপ হবে এবং জমির উর্বরতা একটা সময় গিয়ে হ্রাস পাবে। তাই জমিতে যত অর্গ্যানিক ম্যাটার যোগ করা যায় ততই ভালো। টবের গাছের ক্ষেত্রে হলে হয়তো আমি করতাম, কিন্তু জমিতে একদমই না। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং এই খোল জল তৈরি করার প্রক্রিয়াটাকে আমি সম্পূর্ণভাবে বোঝাতে পেরেছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।